সকলের শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের দিন। এমন সকালে কারই বা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে, তাও দিন তো বসে থাকে না, নতুন উদ্যমে শুরু করতেই হবে। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক আপনাদের সবার জন্য। চ্যানেল 24 সকালের এই আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার 24 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ 9 পৌষ 1430। দর্শক, সরকারের পতন সহ বিভিন্ন দাবি আদায়ে আজ সকাল সন্ধ্যা চলছে হরতাল। হরতালে আরও খবর জানাতে আমরা যুক্ত হব এবারে। দর্শক, হরতালের খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং গাজীপুর থেকেও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। গাজীপুরে রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানো সহ একাধিক ট্রেনে আগুনের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে। জামালপুর থেকে আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, কয়েকটি ট্রেন বন্ধ রাখা হয়েছে আমরা জানছিলাম, তো কোন সময় ট্রেনগুলো সাধারণত বন্ধ করা হয়েছে এবং যাত্রীরা সময়টি নিয়ে অবগত কিনা? সারিকা, আন্তনগর যমুনা এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে তারাকান্দি স্টেশন এবং নাসিরাবাদ নামের একটি লোকাল ট্রেন কিন্তু চট্টগ্রাম থেকে ভুয়াপুর পর্যন্ত চলাচল করত। গত 15 ডিসেম্বর থেকে কিন্তু এই ট্রেন দুটি আর গন্তব্য চলাচল করছে না। এই ট্রেন দুটির বর্তমান গন্তব্য এই জামালপুর স্টেশন পর্যন্ত, এবং এই জামালপুর স্টেশনে এসেই কিন্তু ফের আবার চট্টগ্রাম এবং ঢাকার দিকে ট্রেন দুটি ছেড়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে জানিয়েছে যে গত 18 ডিসেম্বর গভীর রাতে কিন্তু আপনি জানেন যে জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনে কিন্তু গভীর রাতে যখন যমুনা ট্রেনটি তারাকান্দি স্টেশনের দিকে ছেড়ে যায়, এরপর সাথে সাথে কিন্তু পেছনের দুটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কিন্তু তিনটি বগি কিন্তু মারাত্মকভাবে পুড়ে যায়। আর এরপর থেকে কিন্তু আপনার এই যে এই অঞ্চলের যে রাতের যে যারা ট্রেনে ঢাকা এবং চট্টগ্রামমুখী যাত্রীরা আছে, তারা কিন্তু এই একটা ভয় এবং আতঙ্ক তাদের মধ্যে চলে আসে, যে কারণে রেল কর্তৃপক্ষ কিন্তু এই এই অঞ্চলে এই অঞ্চল থেকে চলাচলকারী দুটি ট্রেন কিন্তু ওই ভুয়াপুর এবং তারাকান্দি পর্যন্ত আর চলাচল করছে না, জামালপুর থেকেই চলাচল করছে। এদিকে কিন্তু জামালপুরের যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান যেমনটি আমাকে জানিয়েছেন যে এই নাশকতা প্রতিরোধে, রেলে নাশকতা প্রতিরোধে জামালপুর জেলার 112 কিলোমিটার রেল লাইনের 61টি পয়েন্টে কিন্তু 366 জন আনসার বিটিভি কিন্তু মোতায়েন করা হয়েছে। এই সমস্ত আনসার বিটিভিরা কিন্তু এই 2 কিলোমিটার পরপর 6 জন করে তারা কিন্তু ডিউটি করছে দিন এবং রাতে, এবং এই রেলের নাশকতা প্রতিরোধে কিন্তু তারা ডিউটি করে যাচ্ছে। আমরা একটু যদি শুনে নিতে চাই জামালপুর রেল স্টেশনের মাস্টার উজ্জ্বল মাহমুদের কাছে যে কেন ট্রেনটি বন্ধ এবং কবে নাগাদ চালু হবে, যদি আপনি একটু বলতেন যে এই ট্রেন কেন বন্ধ করা হলো এবং কবে নাগাদ ট্রেনটি চালু হবে। দেশের বিবাদমান চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনাপূর্বক যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে গত 15 ডিসেম্বর হতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর হইতে তারাকান্দি পর্যন্ত যাত্রা বন্ধ আছে। আর আপ নাসিরাবাদ ট্রেনটি চট্টগ্রাম থেকে ভুয়াপুর পর্যন্ত চলাচল করলেও ডাউন নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ হইতে চট্টগ্রাম উদ্দেশ্যে চলাচল করতেছে। পরবর্তী নির্দেশনা পেলেই আশা রাখি অতি অল্প সময়ের মধ্যেই আমরা এই ট্রেন দুটি ভুয়াপুর এবং তারাকান্দির উদ্দেশ্যে চালাতে পারব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যারকে। আপনি যেমনটি শুনছিলেন যে রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পেলেই কিন্তু এই ট্রেন দুটি আবার সেই ভুয়াপুর এবং তারাকান্দি পর্যন্ত চলাচল করবে। স্যারকে, এই ছিল জামালপুর থেকে ট্রেন নাশকতা। দর্শক, বলছিলাম আমরা আজ রবিবার বিএনপি ডাকা সকাল সন্ধ্যা অবরোধ চলছে। আমরা অবরোধ পরিস্থিতির খবর জানবো এবারে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদুজ্জামান শাহিদ। ফরহাদ, বগুড়ায় কি অবস্থা, অবরোধের গাড়ি চলাচল দেখছেন কিনা এবং সেই সাথে জনসাধারণের উপর প্রভাব পড়ছে কিনা?
সারিকা, আসলে এবারের অবরোধ, এই দফার যে অবরোধ, আজকে সকাল থেকে আমরা যেটা দেখছি যে এই অবরোধ মানুষের স্বাভাবিক জীবনে কিন্তু খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। যেহেতু এটা শীতের সকাল, সেই জন্য সকাল থেকে রাস্তায় মানুষের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু যাত্রী পরিবাহী গাড়ি এবং পণ্য পরিবাহী গাড়ির কিন্তু যে স্বাভাবিকভাবে আমরা চলাচল করতে দেখেছি। আমি এখন আছি বগুড়ার মাটিডালি এলাকা, এটা বগুড়া রংপুর মহাসড়ক। এই মহাসড়কে আমরা সকাল থেকে যেটা দেখছি যে যাত্রী পরিবাহী গাড়িগুলো কিন্তু নিয়মিত ছেড়ে যাচ্ছে, এখান এই রাস্তা দিয়ে চলাচল করছে, পাশাপাশি পণ্য পরিবাহী গাড়িগুলোও কিন্তু আমরা চলাচল করতে দেখছি একেবারে সকাল থেকে নিয়মিতভাবে। ছোট ছোট সিএনজি অটোরিকশাগুলো যেগুলো, সেগুলোও কিন্তু চলাচল করছে। আর বগুড়ার আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যে সমস্ত ছোট মিনি বাসগুলো বগুড়ার অভ্যন্তরীণ রুটে এবং বগুড়ার আশেপাশের জেলায় চলাচল করে, সেই গাড়িগুলোকেও, সেই বাসগুলোকেও কিন্তু আমরা ছাড়তে দেখেছি, এবং যাত্রীও কিন্তু আশানুরূপ যাত্রীও ছিল। আর সেই গাড়ির চালকদের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত কোথাও তারা কোনো বাধার সম্মুখীন হননি। আর দূরপাল্লার যে গাড়িগুলো গতকাল রাতে বিভিন্ন জেলা থেকে ছেড়ে এসেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে এবং বগুড়ার উদ্দেশ্যে, সেই গাড়িগুলোকেও কিন্তু আমরা নির্বিঘ্নে চলাচল করতে দেখছি, তারা কোথাও কোনো বাধার সম্মুখীন হননি। এবং বগুড়া থেকেও দূরপাল্লার গাড়িগুলো সকাল থেকেই একেবারে বাস ভর্তি যাত্রী নিয়েও কিন্তু অনেকগুলো গাড়িকে আমরা ছাড়তে দেখেছি, আর তারাও কিন্তু কোথাও কোনো বাধার সম্মুখীন হননি। তবে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে যে পিকেটিং করে বা বিভিন্ন জায়গায় মিছিল করেন, সমাবেশ করেন, সেটা সকাল 8টা পর্যন্ত কোথাও আমরা সেটা শুরু হতে দেখিনি বা কোথাও তাদেরকে কোনো অবস্থান নিতেও দেখিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা সকাল থেকেই বিভিন্ন মহাসড়কগুলোতে তাদের টহল দিতে দেখেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিতে দেখেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের সামনে, কোনো ঘটনার কোনো খবর আমাদের কাছে আসেনি। সারিকা, মোটামুটি বলা যায় যে এবারের অবরোধ এখন পর্যন্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলতে পারেনি। আপনাকে অনেক ধন্যবাদ ফরহাদ। দর্শক, বগুড়া থেকে অবরোধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা দেশের অবরোধ বিষয়ে জানছিলাম, এবার আমরা একটু চলে যাব উৎসবের দিকে। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল। ক্রিসমাস ট্রি, গোশালা নির্মাণ সহ গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে, ঘরে ঘরে চলছে নানা খাবারের আয়োজন। রঙিন কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ, কোথাও আবার আলোকসজ্জার শোভা ছড়াচ্ছে আঙিনা জুড়ে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের মাঝে আসতেছেন, সে সশরীরে আসে না, কিন্তু তাকে আমরা অনুভব করি। যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে আমরা গোশালা সাজাচ্ছি এবং গির্জাঘর সাজাচ্ছি। কীর্তন, বৈঠক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা আয়োজন করছি। 24 ডিসেম্বর রাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা, যাতে সব মানুষের জন্য চাওয়া হবে মুক্তি ও শান্তি। বড়দিনের যে প্রকৃত যে আনন্দ, সেই মঙ্গল সমাচার সর্বস্তরের মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। নারী পুরুষ সমতার সঙ্গে জীবনযাপন করে, সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়। ইহলোকে নামুক শান্তি মানবের অন্তরে, আমরা বিশেষভাবে প্রার্থনা করব। পরিবারের সাথে দিনটি কাটাতে গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন স্বজনরা। অতিথি আপ্যায়নে ধুম পড়েছে পিঠাপুলি তৈরির। এই দিনটিতে আমরা অনেক আনন্দ করব, বাসাতে অনেক আত্মীয় স্বজন আসছে, তাদের সাথে আনন্দের সাথে সময় কাটাবো। কেনাকাটা বাহ্যিক বিষয়টা আমরা তো করে থাকি, ছেলে মেয়েদের জন্য গিফট কেনা, কাপড় কেনা, পরিবার সাজানো, ঘর সাজানো। আর সেই প্রথমে খাওয়া দাওয়ার প্রতি বেশি আগ্রহ থাকে, পিঠা কিভাবে বানাচ্ছে, কে কোন পিঠাটা পছন্দ করে ওইটা বানাচ্ছে। এদিকে দিনটি নির্বিঘ্নে পালনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন গির্জায় যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছি, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ফোর্স মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এ লক্ষ্যে আমরা বড়দিন উৎসবের পূর্ব থেকে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তামূলক ব্যবস্থা চালু থাকবে। অস্থির এই সময়ে আগামী দিনগুলো কাটুক আনন্দে শঙ্কাহীন, এমন কামনা খ্রিস্টান ধর্মের অনুসারীদের। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। বিশ্বে প্রতিদিন নানা ঘটনা দুর্ঘটনা ঘটে, কিন্তু রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি?
তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা উঠে আসে ইতিহাসের পাতায়। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। চলুন তবে জেনে নেওয়া যাক আজকের দিনের আয়োজনে কী রয়েছে। 1801 সালের আজকের এই দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানের প্রথম পরীক্ষামূলক মহড়া করা হয়। 1900 সালে লেলিনের ইস্ক্রা পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। 1950 সালের এই দিনে লিবিয়া স্বাধীনতা লাভ করে। 1953 সালের আজকের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ ঘটে। 1979 সালের আজকের এই দিনে প্রথম ইউরোপীয় রকেট আরিয়ান উৎক্ষেপণ হয়। 1986 সালে সিলেটের হরিপুরে তেল ক্ষেত্রের সন্ধান মিলে। দর্শক, জানছিলাম আজকের দিনটি ঐতিহাসিক হয়ে ওঠার পেছনের কয়েকটি উল্লেখযোগ্য কারণ। এবারে চলে যাব জন্মদিনে। হ্যাঁ দর্শক, আমরা আয়োজনে এই পর্যায়ে জানব আজকের এই বিশেষ দিনে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাব, সেই সাথে আরও জানব তাদের বিশেষ বিশেষ কয়েকটি কৃতকর্ম নিয়ে। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা আভা লাভিনিয়া গার্ডনার। তিনি দ্য কিলার্স ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন। এরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে 3টি বাফটা পুরস্কার ও 1টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1997 সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট সেরা 25 নারী তারকার তালিকায় তাকে স্থান প্রদান করে। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। প্রায় 40 বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন 26,000-এরও বেশি চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি। শাস্ত্রীয় সঙ্গীত, কাওয়ালি, ভজন, গজল সহ বিভিন্ন ধারার গানে দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। তিনি সংক্রামক রোগগুলির জন্য বিশেষ অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। ফাউচি 50 বছরেরও বেশি সময় ধরে আমেরিকার জনস্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দক্ষতায় সেবা করেছেন। তিনি এইচআইভি এইডস গবেষণা এবং অন্যান্য ইমিউনো ডেফিসিয়েন্সিতে অবদান রেখেছেন। 1956 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক অনিল কাপুর। তাকে অসংখ্য বলিউড সিনেমায় এবং আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তার হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় হামারে তুমহারে সিনেমার মাধ্যমে। 2002 সালে কাপুর প্রথম চলচ্চিত্র প্রযোজনা করেন কমেডি বাধাই হো বাধাই, যেখানে তিনি অভিনয় করেন। 1956 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। কাঞ্চন 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। 2017 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। শুধু বিশিষ্ট জনই নয়, সেই সাথে আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনাদের কিংবা আপনাদের আপন জনের আজ যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি আরও আয়োজন নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, চলুন না আমরা এবারে চলে যাই আমাদের সকাল 24-এর আরও একটি নিয়মিত আয়োজন আবহাওয়া বার্তায়। দেখে নিই গেল 24 ঘন্টায় আবহাওয়ার কী পরিস্থিতি ছিল সেসব তথ্য, এবং সেই সাথে আজকে দিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসটিও। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 23, সর্বনিম্ন 15.4, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 24, সর্বনিম্ন 14.4, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ২৭, সর্বনিম্ন ১৭.৩, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪, সর্বনিম্ন ১৫.৫, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে টেকনাফে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশেই আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, ঘন কুয়াশায় বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ফেরি চলাচল কখন নাগাদ শুরু হতে পারে এবং সেখানকার আবহাওয়ার কি পরিস্থিতি, আরও কি তথ্য আমাদের জানানোর আছে জানাবেন। সারিকা, রাত ৩:৩০ থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং এখনও কিন্তু কুয়াশা মনে হচ্ছে বেড়েই চলছে এবং এই কুয়াশা কেটে যাওয়া না পর্যন্ত কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে না এবং তিনটি ফেরি কিন্তু এই মুহূর্তে মাঝ নদীতে আটকা রয়েছে। অর্থাৎ ৩:৩০ দিকে ঘাট থেকে দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়ার পরে মাঝ নদীতে গিয়ে তিনটি ফেরি কিন্তু আটকা পড়ে, তারা আর পাটুরিয়াতে পৌঁছাতে পারেনি। এছাড়াও সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যে লঞ্চ চলাচল শুরু হয় সেটিও কিন্তু বন্ধ রয়েছে, ফলে কার্যত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচলই এই কুয়াশার কারণে বন্ধ রয়েছে। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম যেটি জানিয়েছেন যে আসলে এই সময় পদ্মা নদীতে কিন্তু নাব্য সংকট দেখা দেয়, ফলে ড্রেজিং করে চ্যানেল তৈরি করে এই নৌযানগুলো চলাচল করতে হয়। তবে কুয়াশার কারণে যে চ্যানেলের মার্কিন বাতি বা নিশানা যেটি থাকে সেটি কিন্তু দেখা যায় না, ফলে এর মধ্যে নৌযান চলাচল করতে গেলে ডুবোচরে আটকা এবং অন্য নৌযানের সাথে সংঘর্ষের একটা সংখ্যা থাকে, ফলে দুর্ঘটনা এড়ানোর জন্যই তারা এই যে সাময়িক সময়ের জন্য কিন্তু নৌযান চলাচল বন্ধ রাখে এবং এটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অর্থাৎ একদম রোদ না ওঠা পর্যন্ত কিন্তু এটি বন্ধই থাকবে। তা এই বন্ধ থাকার পরে ৩:৩০ থেকে পর্যন্ত দীর্ঘ সময় এবং এইটি ব্যস্ততম একটি নৌরুট, কিন্তু এই যে ফেরির পাড়ের অপেক্ষায় অনেক যানবাহন কিন্তু এই মুহূর্তে ঘাটে এসে অপেক্ষা করছে এবং তাদেরকে কিন্তু এই শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতু চালু হওয়ার পরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ কমেছে, তারপরেও প্রতিদিন দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ায় কিন্তু গড়ে ১৭-১৮০০ যানবাহন পার হয় এবং এই যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে রয়েই গেছে। এই যে কুয়াশা পড়লে যে বিকল্প ব্যবস্থায় ফেরিটা চলাচল করবে সেটি আসলে এই যে কর্তৃপক্ষ করেনি, ফলে দুর্ভোগটা কিন্তু দৌলতদিয়া প্রান্তে রয়েই গেছে, পাটুরিয়া প্রান্তেও একই সমস্যা। সারিকা, সুমন বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। আমরা আমাদের আয়োজনে জানছিলাম আজকের জন্মদিন নিয়ে, অবরোধ পরিস্থিতি নিয়ে, সেই সাথে আগামী দিনের উৎসব নিয়েও। এবারে আমরা একটু পত্রিকায় চলে যাব, আপনাদের সাথে নিয়েই চোখ বুলিয়ে নেব পত্রিকার প্রথম পাতায় এবং জানব আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। চলুন তবে শুরু দিয়ে জানা যাক সমকালের শিরোনামগুলোতে কী রয়েছে। শুরুতেই যে শিরোনামটি পড়ছি, ভোটে অনিয়ম সহিংসতা ঠেকাতে কঠোর ইসি, প্রার্থিতা বাতিলের হুমকি কমিশনার আনিসুর রহমানের, কয়েকজনের প্রার্থিতা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত, শৈলকুপা ও হরিণাকুণ্ড থানার ওসি প্রত্যাহার, কুমিল্লার বাহারের বিষয়টি ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন, কায়েমি স্বার্থের কারণে বড় চ্যালেঞ্জে সুশাসন, বাজার ব্যবস্থার দুর্বলতা ও ভুল নীতিতে উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির সংকট নিয়ে সিপিডির পর্যালোচনা, অর্থনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার বলেছেন সিপিডি এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। উচ্চ মূল্যস্ফীতির কারণে বৈষম্য আরও প্রকট হচ্ছে,
আমরা আবারও এক দেশে দুই অর্থনীতির পথে চলে যাচ্ছি, বলেছেন সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। অবরোধের আগের রাতে তিন বাসে আগুন, সিলেট মহানগরে বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার দুই। সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ আজ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এ পর্যায়ে আমরা দেখব প্রথম আলোর শিরোনামগুলো। প্রথম আলোর শুরুতে যে শিরোনামটি দেখছি, কুপিয়ে হত্যা গুলি সংঘাত থামছে না, মাদারীপুরের স্বতন্ত্র প্রার্থী তাহমিনার কর্মীকে কুপিয়ে হত্যা, মুন্সীগঞ্জের স্বতন্ত্র প্রার্থী ফয়সালের সমর্থকের বাড়িতে গুলি, ফরিদপুরে একে আজাদের কর্মীদের ওপর হামলা, নতুন করে নয়টি আসনের দশ জায়গায় সংঘাত, প্রচার শুরুর পর ছয় দিনে ৪৬টি জায়গায় সংঘাতের ঘটনা ঘটল। ১৫ বছরে ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকা লুটপাট, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে ২০০৮ থেকে ২০২৩ এই ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ছোট বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২,২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে, যেমনটি আমরা সমকালেও পড়ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকাতে, দেখে নেব পরবর্তী পত্রিকার প্রধান শিরোনামগুলো। এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ। ২৫টি হামলার ১৫টি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর, আমরা প্রথম আলোতেও এই শিরোনামটি পড়ছিলাম। ভোগ্যপণ্যের দাম ৪০০% পর্যন্ত বেড়েছে, দেশের নিত্যপণ্যের বাজারে সমন্বয়হীনতা ও মূল্যবৃদ্ধির চিত্র ফুটে উঠেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের নতুন প্রতিবেদনে। খাদ্য উৎপাদন আমদানিতে শীর্ষ পর্যায়ে বাংলাদেশ, খাদ্যপণ্য উৎপাদন ও আমদানিতে শীর্ষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ। চাল উৎপাদনে টানা ৫ বছর বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছে, ২২টি খাদ্যপণ্য উৎপাদনে শীর্ষ দশে রয়েছে। দর্শক, এবারে আমরা দেখব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। নির্বাচনের সময়সীমা মানছে না প্রার্থীরা, নির্বাচনী ব্যয়সীমা মানছেন না প্রার্থীরা, প্রতি আসনে একজনের প্রার্থী সর্বোচ্চ খরচ করতে পারবেন ২৫ লাখ টাকা, ব্যয়সীমা অতিক্রম করলে সর্বোচ্চ ৭ বছরের শাস্তির বিধান আছে। ভোট ঠেকাতে আবার ভয়ঙ্কর রূপে বিএনপি, নির্বাচন উন্মুক্ত, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, ৬ জেলায় নির্বাচনের জনসভায় ভার্চুয়ালি বক্তৃতায় বলেছেন শেখ হাসিনা। দর্শক, সব শেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। অর্থ সংকট তাই ভর্তুকি পরিশোধে স্পেশাল বন্ড ইস্যু করবে সরকার, সরকারের হাতে ভর্তুকি ও প্রণোদনার অর্থ পরিশোধের মতো পর্যাপ্ত অর্থ নেই, মূল্যস্ফীতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে ভর্তুকি ও প্রণোদনার অর্থ বকেয়া পড়ায় ব্যাংক ও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার মোতায়েন, রেলপথ ও ট্রেনের নিরাপত্তায় সারা দেশে ২৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। এই ছিল আজকের আয়োজনে, আমাদের সময় হলো বিদায়ের। আমরা আবার চলে আসব ঠিক একই সময় শুধুমাত্র চ্যানেল ২৪ পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আরও একবার শুভ সকাল।